টিবিএসসি মার্কশিট বিতরণ শুরু হবে 31শে মে থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি বিস্তারিত জানালেন ত্রিপুরা মধ্যশিক্ষা বোর্ডের সভাপতি ধনঞ্জয় গম চৌধুরী। গত 24শে মে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এরই মধ্যে প্রাকৃতিক দুর্যোগ এবং বৈদ্যুতিক সমস্যার কারণে মার্কশিট ও সার্টিফিকেট তৈরির কাজে ব্যাঘাত ঘটেছে। তবে আজ এ কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের সভাপতি ধনঞ্জয় গম চৌধুরী। তিনি এটাও অনুরোধ করেছেন যে আগামীকাল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে সমস্ত বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা শিক্ষিকা অথবা অন্যান্য প্রতিনিধিরা সমস্ত সার্টিফিকেট যেন মধ্যশিক্ষা পর্ষদ থেকে নিয়ে যায়। আগামীকাল সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের আওতাধীন প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। গত 24 তারিখ 24শে মে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তারপর ওই বিভিন্ন ইসলামিক বিষয়গুলো বিভিন্ন সবই পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গেছে। তো আমরা রেজাল্ট আউটের পর থেকে এই কয়েকদিন ছেলে মেয়েদের মার্কশিট সার্টিফিকেট এগুলো তৈরি করার জন্য বোর্ডে কাজ করছিলাম। পদে পদে প্রাকৃতিক দুর্যোগ, লোডশেডিং এগুলো আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখন আমরা এগুলো অতিক্রম করে সব আজকে অবধি সব তৈরি হয়ে আমরা আছি। আমি অনুরোধ করব সারা ত্রিপুরার যে সমস্ত ছেলে মেয়ে ত্রিপুরা থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে সমস্ত ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে ওই ছেলে মেয়েদের স্কুলের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাগণ যারা আছেন অথবা তাদের প্রতিনিধি আপনারা কালকে আসুন। কাল সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি আমরা মধ্যশিক্ষা পর্ষদ অপেক্ষা করব। আপনারা এলেই সব কিছু পেয়ে যাবেন, আপনাদের জানা আছে কী কী নিতে হবে। তো কালকে মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এগুলো আপনারা কষ্ট করে এসে নিয়ে যান। এটাই আমার অনুরোধ আপনাদের সবার প্রতি। নমস্কার।